হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ঈদের ছুটিতে যাচ্ছি দুবাইতে, তো সাথে আছে অরূপদা, জিৎ, উমেশদা, তো সাথে থাকবেন সবাই। জেজান থেকে আমরা রিয়াদ পৌঁছে গেলাম ফ্লাইটে, এখন এরপরে রিয়াদ থেকে যাব আমরা দুবাই। চলে আসছি আমরা বোর্ডিং এর লাইনে, লম্বা লাইন। আমাদের বোর্ডিং শেষ হয়ে গেছে, বোর্ডিং ডান। চলে যাচ্ছি দুবাই। দাদা, ফ্লাইট ইলে চাপার অনুভূতি কেমন বলেন ভাই? ফ্লাইট ইলে চাপা আর বাসে চাপা সেফ, বুঝলি? আমাকে অনেকদিন আগে আমাদের অফিসে একজন কাজ হতো, হায়দ্রাবাদে বলেছিল নতুন নতুন যখন ফ্লাইট ইলে এসেছিল কি ভাই, ফ্লাইট ইলে চাপবেন না, বাসে সবসময় নড়ে, এমনি এমনি নড়ছে, এখনো নড়ছে বেটা। রিয়াদ থেকে দুবাই তেমন দূরত্ব না, সেজন্য ছোট একটি প্লেন। বলেন এই খাবার দাবার গুলা কি করবেন? এইগুলা যে খাবার আছে, তারপর এইগুলো না দিদির আগে বলবো একটু মাইক্রোওভেনে গরম করে দিতে, বললে খুবই ভালো। রুটি কুটি যে আমরা বেদের লোকের এয়ারলাইন্সে চাপতে তো ভাই ঘর থেকে খাবার নিয়ে আসতে হবে, না খাবার নিয়ে এলে কি করে হইবে বল? এই টোস্টিটের খাবার গুলো এইভাবে পড়ে আছে, আমাদের রুটি আর লাগমাটু করে দিয়েছে, ওগুলো তো খাইতে হবে ভাই, ওগুলো কাজ চালাতে হবে, ফ্লাইটে কিনলে তার চলবে না। বিক্রেতা আসবে এখন, ফ্লাইটে বসে আমরা লাড্ডু খাচ্ছি। দাদা লাড্ডু খাবার দাবারের ব্যবস্থা করেই আসছি আমরা। আমরা কি ফ্লাইটে আসতেছি আমরা জানি না। দুবাই পৌঁছে গেছি আমরা, বোর্ড খনিটা খোঁজার ব্যর্থ চেষ্টা। দুবাইতে ইমিগ্রেশন করার সাথে সাথে ফ্রি সিম এবং 1 GB ডেটা সহ ফ্রি পাওয়া গেল এখানে। বুর্জ খলিফা, নেক্সট ব্লগ খুব জলদি আসে, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।